ভারত সরকারের দেয়া তথ্য বলছে দেশটিতে এখনও পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে প্রায় তিন কোটি শনিবার বেলা বারোটা পর্যন্ত প্রতি দশ লাখে বাইশ হাজার নমুনা পরীক্ষা হয়েছে নমুনা পরীক্ষায় এ পর্যন্ত প্রায় ২৬ লাখ মানুষের দেহে মিলেছে কোভিড উনিশের উপস্থিতি এর মধ্যে সুস্থ হয়েছেন প্রায় ১৯ লাখ মানুষ মৃত্যু হয়েছে পঞ্চাশ হাজারের বেশি সংক্রমণ ও মৃত্যুর গড় হার কমছে বলে দাবি করে ভারত সরকার বলছে গত কয়েকদিনে মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে এক দশমিক নয় শতাংশে যা কদিন আগেও ছিল দুই দশমিক এক শতাংশ একই রকমভাবে সংক্রমণের জাতীয় গড় দুই দশমিক নয় শতাংশে এসে দাঁড়িয়েছে যা গত সপ্তাহে তিন দশমিক তিন শতাংশ ছিল সুস্থতার গড়ও বেশ কয়েক মাস ধরেই ইতিবাচক যা একাত্তর দশমিক নয় শতাংশে উঠেছে এ অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পনেরোই আগস্টের স্বাধীনতা দিবসের দিনের ভাষণে সব ভারতীয়দের মেডিকেল কার্ড দেওয়ার প্রতিশ্রুতি করেন এই একটি কার্ডে সব ধরনের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য থাকবে নাগরিকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভারতীয়রা ভারতে তিরিশে জানুয়ারি প্রথম কোভিড ধরা পড়ে এরপর শুরু হয় লকডাউন যা শেষ করে পয়লা জুন থেকে শুরু হয় আনলক সিরিজ বর্তমানে আনলক থ্রি পর্ব চলছে সংক্রমণ না কমলেও অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ভারতবাসী সুব্রত আচার্য সময় সংবাদ পশ্চিমবঙ্গ ভারত